আরাধ্য ধন জগৎবন্ধু সুন্দর। তা এই কীর্তনটা করবার অধিকার শুধু জগৎবন্ধু সুন্দরের একা নয়, আপামর জনসাধারণের অধিকার আছে। সকলেই বলতে পারে, সকলেই গাইতে পারে, সকলেই শুনতে পারে। অতএব সকলেই বলবো, এসো এসো নবদ্বীপ রায়, দিনজনে ডাকছে হে তোমায়। এসো এসো নবদ্বীপ রায়, দিনজনে ডাকছে হে তোমায়। আমি ভব ঘরে ঘুরে ঘুরে আচ্ছন্ন মোহমায়, ভব ঘরে ঘুরে ঘুরে আচ্ছন্ন দিনজনে ডাকছে হে তোমায়। এসো এসো নবদ্বীপ রায়, দিনজনে ডাকছে হে তোমায়। তুমি সংকীর্তনেশ্বর, তুমি নদে সুধাকর, এবার বিতরী করুণা সুধা রক্ষ চরাচর, এবার বিতরী করুণা সুধা রক্ষ চরাচর। প্রভু তুমি বিনে, প্রভু তুমি বিনে আমারে দুর্দিনে অন্ধকার সমুদয়, তুমি বিনে আমারে দুর্দিনে অন্ধকার সমুদয়। দিনজন ডাকছে হে তোমায়, এসো এসো নবদ্বীপে। কোথা নিতাই গুণধর, কোথা প্রাণ গণধর, উলধ্বনি ওই রামানন্দ অদ্বৈত শ্রীবাস ভক্তবর, ওই রামানন্দ অদ্বৈত শ্রীবাস ভক্তবর। লয়ে সকলে কুতূহলে গৌড়ে শোগো তরা, সকলে কুতূহলে গৌড়ে শোগো তরা। ওহে সচির দুলাল তুমি পরম দয়াল, ওহে সচির দুলাল, সচির দুলাল পরম দয়াল দয়াল, সচির দুলাল পরম দয়াল। এবার তোরা এসে না 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 আর ধৈর্য মানছে না, হাহাকার সকলের মধ্যে তোরা এসে ঘুচাও দাসের সংসার জঞ্জাল, উলব্ধবি ঘুচাও সংসার জঞ্জাল। এবার তোরা এসে ঘুচাও দাসের সংসার জঞ্জাল, দয়া করো গুণা করো বিকাশী বিমলতা, দয়া করো গুণা করো বিকাশী বিমলতা। দিনজন ডাকছে হে তোমায়, এসো এসো নবদ্বীপ রায়। দিনজন ডাকছে হে তোমায়, এসো এসো নিয়ে ভগবান চৈতন্যদেবের কাছে বলছেন,
আমি জ্ঞানে গতিহীন, আমার জ্ঞান নাই, আমার যে কি গতি হবে আমি জানি না। আমি জ্ঞানে গতিহীন, ভক্তি ভজন বিহীন, আমার মধ্যে ভক্তি নাই, সাধন ভজনও নাই, প্রভু আমার ডাকে তুমি সাড়া দেবে কিনা তাও আমি জানি না। আমি জ্ঞানে গতিহীন, ভক্তি ভজন বিহীন, আরো কি জানো প্রভু, গ্রহ কোপানলে দেহ দিনে দিনে ক্ষীণ, গ্রহ দেহ দিনে দিনে ক্ষীণ। এই এই জায়গাটা আমাদের অন্তর দিয়ে ভাবতে হবে, গ্রহ কোপানলে দেহ, যিনি বীর্যবান পুরুষ তিনি পর্যন্ত গ্রহ নবগ্রহকে তিনি ভয় পাচ্ছেন, এই নবগ্রহের কোপ থেকে রক্ষা পাওয়ার উপায় অনেক আছে। সব থেকে বড় উপায় হচ্ছে যত বেশি প্রসাদ আপনি পাবেন, মানে ভগবানের নিবেদিত যে বস্তু, ভগবানের নিবেদিত বস্তু যত পাবেন গ্রহের কোপ থেকে ততই আপনি মুক্তি পাবেন। যেমন আমি বলছি, দেখুন তবুও আমার ভেতরে একটা ভয় কাজ করে বলে এই পাথরগুলো পড়ে আছে, এটা তো অস্বীকার করা যাবে না, তো চোখে দেখতে পাচ্ছে লোকে, এই পাথর তো গ্রহের পাথর। কিন্তু সিদ্ধান্ত, বড় সিদ্ধান্ত হচ্ছে যত বেশি ভগবানের অধরামৃত পান হবে, চরণামৃত পান হবে, তত গ্রহের কোপ থেকে মানুষ মুক্তি পাবে, এটা হচ্ছে সিদ্ধান্ত। গ্রহ কোপা নলে দেহ দিনে দিনে ক্ষীণ, গ্রহ কোপা নলে দেহ সে নজনে জলে, জগৎ বন্ধু বলে রেখো গৌর ডানা পায়, নজনে জলে বন্ধু বলে রেখো গৌর। আমি আর কিছু চাই না, তোমার চরণ তলে আমায় ঠাঁই দিও, হে সচিনন্দন গৌর হরি, আমি তোমার কাছে এই ভিক্ষাই করি। এসে নজনে জলে, জগৎ বন্ধু বলে দেখো গৌর রাঙা পায়, দিন জন তার চেখে তোমার, এসো এসো নবদ্বীপ। সকলের ডাকে প্রভু সাড়া দিলেন, আপনারা সকলেই জানেন মহাপ্রভুর আবির্ভাব তথ্য কীর্তনের মধ্য দিয়ে প্রচলিত ধারা, বিগত বহু বৎসর ধরে খুব প্রাচীনকাল থেকেই কথাগুলো প্রচার আছে। যারা ভক্তিরসে ডুবেছে তারা নিত্য এটা আস্বাদন করে, যারা সেইভাবে ডুবতে পারেনি তারা দিনক্ষণ দেখে আস্বাদন করে। যেমন বিশেষ দিন হলো গৌর পূর্ণিমা, মানে এই যে পাঁচ দিন যে দোল থাকে, এই পাঁচ দিন দোলে আমরা সেটা বিশেষভাবে আমরা আস্বাদন করি। জয় জয় কলরব কলরব কলরব, কলরব বাজার হাটও হয় আসতে, কলরব স্কুলও হয়, তিন ঘন্টা দিলে, তিনটি ঘন্টা বাজলে তবে কলরব বন্ধ হয় না? স্কুলে যদি কাছে দাঁড়ানো যায়, ছেলে মেয়েরা যখন স্কুলে ঢুকলো, কিচির মিচির কিচির মিচির কিচির মিচির, যারো পাখির বাসা, একটা ঘন্টা বাজলো তখন কিছুটা কম, দুটো ঘন্টা বাজলো তখন আরও কিছুটা কমে গেল, তিন ঘন্টা যেই দেওয়া হলো পিন ড্রপ সাইলেন্ট, তখন আর কোনো শব্দ হচ্ছে না, এবার ক্লাস শুরু হলো। যাই হোক, এটা হলো নিয়ম। তা দেখুন কলরব সর্বত্র আছে, এখানেও হচ্ছে কলরব, বাজারহাটে কলরব, সর্বত্র কলরব। তা এই কলরব কোন কলরব? ভক্তিরাজ্যে দাঁড়িয়ে ভক্তির অনুভব নিয়ে বললে বলা যায়, অনুভবটা শুধু আমার একান নয়, অনুভব সকলেরই, যারাই ভক্তিরসে ডুবেছে তাদের এই অনুভবের কথা, ভাবরাজ্যের কথা তারা বলছে। গ্রহণের সময় হিন্দু শাস্ত্রে, হ্যাঁ আমাদের সনাতনী ধারায়, গ্রহণের সময় কি করে, কেউ মানে বিভিন্ন গ্রন্থ পাঠ করে, কারো বাড়িতে যদি গীতা থাকে গীতা পাঠ করে, শ্রীমদ্ ভাগবত থাকলে শ্রীমদ ভাগবত পাঠ করে, চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত এই সকল কিছু পাঠ করে ইত্যাদি, গ্রহণের সময় একটা ধারা। আবার কেউ বা গঙ্গা স্নানে যায়, বক্ষ সমান জলে দাঁড়িয়ে স্তুতি করে, হ্যাঁ এটা ধারা। আবার কেউ বা হরিনাম নিয়ে টহল দেয় ঘোরে,
গায়ে ঘুরে বেড়ায়, পথে ঘুরে বেড়ায়। তা সেই সময় নবদ্বীপ ধামে হরিনাম নিয়ে অনেকে ঘুরে বেড়াচ্ছে, শ্রীকল করতালের ধ্বনিতে হরিনাম হচ্ছে। যখন হরিনাম হচ্ছে তখন হরিনামের যিনি পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই, তিনি জন্ম নিলেন। তাহলে কথাটা এখানে ভাবুক ভক্ত হয়ে, রসিক ভক্ত হয়ে একবার অন্তর দিয়ে ভাবুন তো। আমাদের পার্থিব জগতে আগে পিতার জন্ম হয়, তারপর পুত্রের জন্ম হয়। আর নদিয়া লীলায় কি দেখলাম, গৌড় যখন এলো আগে পুত্রের জন্ম হলো, তারপর পিতার জন্ম হলো। পুত্র হলো হরিনাম আর পিতা হলো গৌড় সুন্দর। তা জয় জয় কলরাম হরি বল হরি বল, নদী যেন গজে জনমল ভিলাব সচির উদনে, এলো প্রভু ধননীতে কলির জীব উদ্ধারিতে, হরি 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 বলে হরি 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 বলে জনমল ভিলাব সচির উদনে, জনমল ভিলাব এলেন। চব্বিশ বৎসর যুবক নবীন সন্ন্যাসী হল আমার অগ্রবর্তী কীর্তনিয়া, আপনারা সকলেই জানেন নাম। তার আবার একটা পদ আছে, টাইটেল আছে, আগে লেখা হয় অধ্যাপিকা, আপনারা সকলেই জানেন। তিনি কিন্তু এই সন্ন্যাসের কথাগুলো বলেছে, আমি যখন এলাম তখন চলছে কথা। তো যাই হোক, সেই কথা ধরে মানে সেটা সূত্র, ওটা ধরে যদি বলা যায় তাহলে এই প্রভু চৈ এই প্রভু আমাদের গৌড় সুন্দর, হ্যাঁ, যখন চব্বিশ বৎসর বয়স তখন তিনি নবীন যুবক সন্ন্যাসী হলেন। নবীন যুবক সন্ন্যাসী মানে মহাপ্রভুর আগে এত অল্প বয়সে ভারতবর্ষের মাটিতে কেউ কখনো সাধু হয়নি, মহাপ্রভু হচ্ছে প্রথম। হয়েছে সাধু হয়েছে, চব্বিশের ঊর্ধ্বে বয়স যখন তখন সাধু হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ব্যতিক্রম। মহাপ্রভু যখন পূর্ণ যুবক সুঠাম গঠন, তিনি তখন কি করলেন, সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। কেন না, কৃষ্ণ নাম দিয়ে জীবের চিত্তকে শুদ্ধ করছে, তাই নাম হচ্ছে কৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ নাম দিয়ে জীবের চিত্ত শুদ্ধ, মনে রাখবেন শুদ্ধ আমরা অনেকেই করি, কিন্তু চিত্ত শুদ্ধটা হচ্ছে সব থেকে বড় শুদ্ধ। চিত্ত শুদ্ধ যদি হতো তাহলে গঙ্গা স্নান করে পাপ দূরীভূত হতো। গঙ্গা স্নানে মনে রাখবেন, মাথায় রাখবেন, গঙ্গা স্নান করলে জলে ভেজানো হলো গা, আবার কুয়ো থেকে জল তুলো যা গা ভেজানো হয়, হ্যাঁ, বাথরুমে গিয়ে স্নান করলো কল ছেড়ে সেটাও গা ভেজানো হয়, একই হলো। কিন্তু শাস্ত্রকারেরা যারা এই পথে পথিক, হ্যাঁ, মহাত্মান সাধুবর্গ, তারা বলছে আসল স্নান হচ্ছে চিত্ত শুদ্ধ। এই চিত্তটাকে যদি শুদ্ধ করতে পারো তাহলে তোমার পাপ দূরীভূত হয়ে গেল। চিত্ত যদি তোমার শুদ্ধ না হয় তোমার গঙ্গা স্নানও পাপ যাবে না, চিত্তটাকে শুদ্ধ করতে হবে। সেই চিত্ত শুদ্ধিকরণ কিভাবে করলেন, নামদাতা প্রেমদাতা নিতাই গৌড় দুই ভাই, তারা নদিয়ায় এসে, নদিয়ায় তো নিতাই চাঁদা, নিতাই চাঁদ তো নদিয়ায় জন্মায়নি, জন্মেছে এই জেলায়। এখান থেকে ছুটে গেল ভাইয়ের খোঁজ করতে করতে, অনেক জায়গায় ঘুরে, অনেক তীর্থ ঘুরে, সে কি নবদ্বীপে গিয়ে নন্দনাচার্যের বাড়িতে দুই ভাই মিলিত হলো। এই মিলিত হয়ে অনেক কার্য করেছে, অনেক কার্য করেছে। ভক্তির পথে মানুষের যেন আরো উন্নতি হয় তার জন্য বিশেষভাবে পর্যালোচনার মধ্য দিয়ে রাধাকৃষ্ণ যুগল সেবা বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। যে রাধাকৃষ্ণ যুগল সেবা দক্ষিণ দেশে, সেই রাধাকৃষ্ণ যুগল সেবা আজ আমার আপনার মতো বাঙালিদের ঘরে ঘরে রাধাকৃষ্ণ যুগল সেবা। এই কথাটা আমি সভাতে দাঁড়িয়ে বহুবার বলার চেষ্টা করেছি এবং প্রচারও করেছি যে রাধাকৃষ্ণ যুগল সেবা কিন্তু আমাদের নয়, আর যদিও বা আমাদের তাহলে এইভাবে পাশাপাশি বসিয়ে নয়, পাশাপাশি এইভাবে বসে থাকে কারা, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা। সেখানে রাধাকৃষ্ণ যুগল সেবা করতে গিয়ে আমাদের আমরা কিরকম অধঃপতন হয়েছে, একটা প্রেমিক প্রেমিকার ধারণা চলে এসেছে, নায়ক নায়িকার ধারণা চলে এসেছে, কিন্তু না, রাধাকৃষ্ণ কি ছেলে মেয়ে, না, যে রাধা সেই কৃষ্ণ, যে কৃষ্ণ সেই রাধা, অভিন্নতন।
লীলার কারণে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীদেহ থেকে আরেকটি শ্রীদেহের সৃষ্টি হলো, তার নাম হলো শ্রী রাধা। সেটা আমরা কী করলাম, সাধারণ আপাম এই আমার মতো মূর্খ মানুষ, ভক্তির পথে মূর্খ, হয়তো পড়াশোনায় জ্ঞান আছে কিন্তু ভক্তির পথে মূর্খ, এই মূর্খ মানুষ সেই অনুভবটা হলো না। অনুভবটা কী হলো, হরগৌরী যুগল যেমন, মনে রাখবেন, মাথায় রাখবেন, হরগৌরী যুগল আমাদেরকে শিক্ষা দেয় ভালোবাসা, কাকে বলে, আমাদেরকে দেখো। আর রাধাকৃষ্ণ যুগল শিক্ষা দেয় প্রেম নিষ্কাম কেমন সেটা শিক্ষা নাও। প্রেম হয় নিষ্কাম, ভালোবাসা কখনো নিষ্কাম হয় না। কথাটা আজকে প্রচার করি, সকলে শুনুন, কথাটা যদি মানে কথাটা মর্যাদা থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু প্রচার করার কথা প্রচার করব। ভালোবাসা কখনো নিষ্কাম হয় না, হতে পারে না, কিন্তু প্রেম নিষ্কাম। প্রেম কথাটা মুখে বলুন, দেখবেন তারপরেই একেবারে সঙ্গে সঙ্গে জোড়া লেগে যাচ্ছে, জীবে এসে যাচ্ছে নিষ্কাম প্রেম। আপনি বলুন, উচ্চারণ করুন নিষ্কাম ভালোবাসা, দেখবেন কোথায় একটা যেন চিড় ধরে আছে, মিলছে না। কথার দ্বারা ভাবুন, কোনো কোনো গ্রন্থ পড়তে হবে না, শাস্ত্র পড়তে হবে না, নিষ্কাম ভালোবাসা মিলছে না, নিষ্কাম প্রেম। তাহলে নিষ্কাম প্রেমের মূর্ত রাধাকৃষ্ণ যুগল। সেই রাধাকৃষ্ণ যুগল যে নিষ্কাম প্রেম ভক্তি, সেটা কিন্তু আমার লাভ হলো না। কেন হলো না, কেননা ভালো গুরুঘরও পেলাম না, গুরুঘর থেকে মঞ্জুরি শিক্ষাটা পেলাম না। কোন মঞ্জুরি ঘনের আনুগত্য নিয়ে, কোন শোকের আনুগত্য নিয়ে তার সেবা করতে হবে, সেই শিক্ষাটা পর্যন্ত গুরুদেব দিতে পারলো না। এই জন্য সবসময় আমি বলে থাকি, 10 বছর দেরি হোক, 20 বছর দেরি হোক, পিছিয়ে পড়ব, তবু গুরুকরণ করবার আগে 10 বার 20 বার যাচাই ভালোভাবে ভেবে ধরুন। তাতে কী হবে, ভক্তির পথে উন্নতি ছাড়া অবনতি হবে না। ঠাকুর মহাশয় যে পদাবলীগুলো লিখে গেছেন, এমনি এমনি লেখেনি, জীবের হিতার্থে কল্যাণার্থে লিখেছেন। আপনারা জানেন সেই পদাবলী, যে পদাবলীর মধ্যে এই কথাগুলো পরিষ্কার লেখা আছে, যে রাধাকৃষ্ণ যুগল সেবা সখী আনুগত্যে। রাধাকৃষ্ণ যুগল সেবা কেউ যদি ভাবে যে কিনে নিয়ে এলাম ধাতু দিয়ে গড়া মূর্তি, আর ব্রাহ্মণ ডেকে নিয়ে এসে প্রাণ প্রতিষ্ঠা করলাম আর নিজে নিজে সেবা করলাম, না, গুরুদেব শিখিয়ে দেবে, জানিয়ে দেবে, বুঝিয়ে দেবে যে তুমি কোন সখীর আনুগত্যে রাধাকৃষ্ণ যুগল সেবা করছো, কোন সখী তোমায় অনুমতি দিয়েছে তাই তুমি যুগল সেবার অধিকারী হয়েছ। এই সখীর আনুগত্য না নিয়ে রাধাকৃষ্ণ যুগল সেবায় কোনো অধিকারই নাই। হরে কৃষ্ণ। তাহলে আমি কীর্তনটি করি সিদ্ধান্ত অনুযায়ী, রাধাকৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে জীবে গতি নাহি মোর, যুগল কিশোর, জীবনে মরণে জীবে গতি নাহি মোর, যুগল কিশোর, কালিন্দি কুলে কেলে তমালে রোবন, রতন বেদীর পরে বসাব দুজন, কালিন্দির কুলে কেলি তমালে রোবন, রতন বেদীর পরে বসাব দুজন, শ্যামবরী অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেটিব মুখ চন্দ, শ্যামবরী অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেটিব মুখ চন্দ, গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, আমরা সকলে গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, অধরে তুলিয়া নেব পুরপুর কাম্বলি, অধরে তুলিয়া নেব পুরপুর কাম্বলি, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। এই কিশোর কিশোরী বৃন্দাবনে কিশোর কিশোরী রাধা কৃষ্ণ যুগল সেবার নিয়মাবলী, ললিতা বিশাখায়াদি
কীর্তন যারা এতাবৎ কাল পর্যন্ত বীরভূমে বীরভূম জেলা নিয়েই বলি, এই জেলার মানুষ শুনে অভ্যস্ত, আপনারা লক্ষ্য করেছেন আমি সংস্কৃত শ্লোকটা কিন্তু বলি না। লক্ষ্য করবেন সংস্কৃত শ্লোকের বাংলা অনুবাদটা আমি বলি। অনেকের ধারণা হয় সংস্কৃত শ্লোক মানে সিদ্ধান্ত স্বরূপ হল, কিন্তু সংস্কৃত শ্লোকের বাংলা অনুবাদটা মনে রাখবেন সেটাও কিন্তু সিদ্ধান্ত, কারণ তারই তো অনুবাদ, তা আপনি অসিদ্ধান্ত বলেন কি করে? যেমন একটি কথা বলি, যেমন অনেকে প্রশ্ন করে, অনেকে ভাবে, যেমন আমি কৃষ্ণকালী কীর্তন করে যখন চলে যাই না তখন সমালোচনাটা হয়, সবই ভালো হলো, কীর্তনও ভালো হলো, সবই হলো। আচ্ছা রাত্রে কি চণ্ডীপাঠ হয়? এই প্রশ্ন হয়। রাত্রে চণ্ডীপাঠ হয়? নিষ্ঠাবান ব্রাহ্মণের কাছে জিজ্ঞাসা করুন, সেও বলবে না রাত্রে চণ্ডীপাঠ হয় না, চণ্ডীপাঠ হয় দিনের বেলা। কিন্তু সিদ্ধান্তে কি বলছে? রাত্রিবেলাও চণ্ডীপাঠ করা যায়, কিন্তু তার একটা নিয়ম আছে, সেটা হলো চণ্ডীতে রাত্রি সুক্ত বলে আটটি শ্লোক আছে। কি বললাম? রাত্রি সুক্ততে আটটি শ্লোক আছে, আটটি শ্লোকের যে কোনো একটি শ্লোক যদি আপনি বলে নেন চণ্ডীপাঠের আগে রাত্রিবেলা, তাহলে কি হয়, অমঙ্গলটা হয় না মঙ্গল হয়, অমঙ্গলটা কেটে যায়। এই নিয়ম অনুসারে করতে হবে, আর এই নিয়মটা যদি না মেনে যদি চণ্ডীপাঠ হয় তাহলে অমঙ্গল হবে। এইসব কথার তো আলোচনা নেই, এখন তো যত আজগুবি কথা ইউটিউব চ্যানেল, কোনো মানে কি বলবো, আমার বলাটা কিভাবে নেবেন আমি জানি না, তবু বলছি, কিন্তু বলা নাই কমা নাই, নিচে লিখে দিল তত্ত্ব কথা, কিন্তু আদৌ ওটা তত্ত্ব নয়, মন গড়া। নারকেলের কেন তিনটে ফুটো, আর তিনটে ফুটো হোক চারটে ফুটো হোক আমার বাবার কি, তা দিয়ে আমি কি করব? ভক্তির পথে ফুটো দিয়ে কি হবে? ভক্তির পথে ভক্তির কথা শাস্ত্রের কথা আবার উন্নতি হবে, যে এই যে কথাগুলো এগুলো উন্নতি হবে। যে রাত্রিবেলাও চণ্ডীপাঠ হয় কি করে হয়, না রাত্রি সুক্ত যে শ্লোক আছে আটটি শ্লোক, আটটি শ্লোকের যে কোনো একটি শ্লোক বলে যদি চণ্ডীপাঠ হয় তাহলে আর অমঙ্গল হয় না। এখন এই আটটি শ্লোকই কিন্তু সংস্কৃত ভাষায়, তার বাংলা অর্থ আছে। যেমন চতুর্থ শ্লোকের অর্থটা বলি, চতুর্থ শ্লোকের অর্থটা ভাবুন, অন্তর দিয়ে ভাবুন। অনেক বেশিরভাগ মানুষের ধারণা অন্ধকার নেম, অন্ধকার হলেই মানুষের জীবনে দুঃখ নেমে আসে বলে না, কিন্তু শাস্ত্র ঘাটলে দেখা যাচ্ছে বিপরীত কথা, বলছে অন্ধকার দুঃখদায়ক নয় গো, সুখদায়ক। বলে কিরকম? বলে দৃষ্টান্ত দিয়ে বললে বলা যায়, এই যে অন্ধকার নেমে এলো, দেখুন সব পাখি কিন্তু এখন বাসায়, আর তাদের বাসাটা কোথায়? গাছে। সেই গাছের ডালে তারা কিন্তু এখন রাত্রি হয়েছে বলে শান্তিতে সুখে তারা আছে। ঠিক তেমনি আমরাও যারা মনুষ্যকুলে জন্মেছি, রাত্রি হলে আমরা প্রত্যেকেই কিন্তু গৃহে শান্তিতে সুখে থাকি, যার জন্য রাত্রিদেবী হচ্ছে স্বয়ং কালী, চণ্ডীর একটা রূপ, যার জন্য রাত্রিদেবীর কাছে যারা স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন করছে তারা প্রত্যেক দিন রাত্রিদেবীকে আগে প্রণাম করে নেয়, যে হে রাত্রিদেবী আপনি আমার প্রতি বা আমাদের প্রতি প্রসন্ন হন। এইসব কথা নিয়ে আলোচনা করবেন, এইসব কথা প্রচার করবেন, তত জীবের মঙ্গল হবে। আজগুবি কথাগুলোকে কখনো পাত্তা দেবেন না, আমি পাত্তা দেবেন না ভাষাটাই বলছি চলতি কথায়, পাত্তা দেবেন না। শাস্ত্রের কথা শুনলে জীবের কল্যাণ হয়, মঙ্গল হয়, পথ খুঁজে পাই আমরা। তা সেই কারণে আমি বলি যে নিয়মাবলীর মধ্য দিয়ে কিন্তু এই পথ, অনিয়মে কখনো এই পথে উন্নতি হবে না। তাই যে রাধাকৃষ্ণ যুগল সেবা, এই যুগলের যে অনুভব, মাধুর্যের যে অনুভব, আমার হবে কি করে? হবে হচ্ছে যদি সখী আনুগত্যে ভজন করি, ললিতাবি শাখায় আদি যত সখী বৃন্দে, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদান, সেবায় অভিলাষে মাগে নরোত্তম দাস, সেবায় অভিলাষে মাগে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মনে
রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ব্রজেতে যে রাধা কৃষ্ণ ছিল পাশাপাশি, ব্রজেতে যে রাধা কৃষ্ণ ছিল মুখোমুখি, এবার কলির জীবের ভাগ্যে উদয় হল, এই নদী আয় অবতীর্ণ হল, রাধা কৃষ্ণ হল মাখামাখি আমার গৌর কিশোর। তারই আবির্ভাব উৎসব স্মরণ মনন করে প্রতি বৎসরের মতো মান্দার গ্রাম হরিবাস কীর্তন যজ্ঞ শুরু হয়ে গেছে। অগ্রবর্তী বক্তা বলেছে, তার আগেও বক্তা বলেছে, আমার পরেও বক্তা আসবে, তারপরেও আবার বক্তা আসবে, তারপর উৎসবের সমাপ্তি। সকলেই জানে একই ধারে। আজকের সভাতে দাঁড়িয়ে এই সময়ে আমি সকলকে বলবো, আমাদের প্রাণের প্রাণ গৌর সুন্দর সর্বত্যাগী হল, দুবার দ্বার পরিগ্রহ করল, তারপরেও তাকে আখ্যা দিলেন জগৎবাসী, আখ্যা দিল, ঘরের লোক আখ্যা দেয়নি। মনে রাখবেন, আমরা অনেকে অনেক রকম আখ্যা পাই, এইদিকে এইদিকে আমাকে, আমরা অনেকে অনেক রকম আখ্যা পাই। যেমন আমাকে অনেকে বলে, হ্যাঁ কী যেন বলে, কী যেন বলে রে, বলে কি সুর সাগর, হ্যাঁ সুর সম্রাট। আমি বলি কি, এই সম্রাট আর এই সাগর এগুলো না বানিয়ে এই এই ঘটি বাটি বানালেও ভালো হয়, সুর ঘটি সুর বাটি। কি ভুল বললাম, সুর সম্রাট মানে বুঝতে পারছেন, সুর সাগর মানে বুঝতে পারছেন, সাগর সম্রাট কি জানি বাবা। যাই হোক, হরে কৃষ্ণ। যার জন্য আমি সবসময় বলে থাকি, আস্তে বাবা কিছু বলছেন, কি বলছেন উনি, চিৎকার হচ্ছে, যারা করছে করুক না, চিৎকার যারা করছে তারা করুক, নিশ্চয়ই।